এক বাবা তার নিজের বাবাকে একটা মাটির প্লেটে খাবার দিত ভাই ওই বাবাই থাকতো একটা গোয়াল ঘরে আমি কইয়া যাই প্রত্যেক দিন একটা মাটির হান মাটির কি বলেন হান কি না মাটির হান কি প্রত্যেক দিন একটা মাটির শানকির মধ্যে কিছু খাবার দিয়া তার ছেলেকে দিয়া বলতো যাও তোমার দাদার কাছে খাবারটা দেও পৌঁছাইয়া ওই বাচ্চা ছেলেটা প্রত্যেক দিন তার দাদার জন্য মাটির হানকিতে কইরা খাবার লইয়া যায় ওই গোয়াল ঘরে চলিয়া গোয়াল ঘরের একটা কোণে মশা মাছির ভ্যান ভ্যান ওইখানেতেই থাকে ওই ভদ্র লোকের পিতা আদরের নাতি যাইয়া সময় দিত গল্প করত বলত মনের কথা একদিন ঘটনাক্রমে ওই মাটির শানকি গেল ভাঙ্গিয়া রে ভাই ওই বাচ্চার কান্না থামে না আমি আপনাদের জানাই ওই বাবা বলে ওরে খোকা আমি তোমারে দেই কইয়া একটা মাটির খানকির জন্যে কেন কাঁদো তুমি আমায় কও খুলিয়া একটা মাটির হানকি কত টাকায় আর তোমারে জানাই পরে অল্প টাকা হইলে এই শানকি আবার কিনতে পাওয়া যায় বলে বাবা আমার আর কোনো শানকির দরকার নাই আমি এই মাটির শানকিটা চাই বলে এটার মধ্যে কি আছে বাজান তুমি খুলে কও আমার বাবা গো তুমি যেদিন বুড়া হইবা সেই শানকিতে তোমায় খাবার যাব দিয়া যেইভাবে তে আমার দাদারে তুমি খাবার যাও দিয়া ওই গোয়াল ঘরের গরু ঘরে তোমার জন্য একটা বিছানা রাখবো তৈয়ার করে যেখানে তে আমার দাদারে রাখছো তুমি অন্ধকারের ভিতরে যেই শান্তিতে খাবার দিতা এই শান্তিটা রাখবো যত্ন করে তুমি বুড়া হইলে বাবা সময় মতো জবাব দিব তোমারে ওই বাবার আসমান ফাইটা পড়লো মাথায় বলি বিবরণ বলে আমি কি ভুল করলাম রে বাবা জন্মের মতো তুমি আমার ভুল ভাঙ্গাইলা আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই ক্ষমা করেন অগো মালিক দয়া ভিক্ষা চাই আর জীবনে বাবার সাথে এমন করব না আমার সন্তান আমার চোখ খুলিয়া দিল আমার মনে সান্ত্বনা বাবার ওই গরু ঘর থেকে বের কইরাই আনিল আইনা বাবাকে গরম কুসুম জল দিয়া গুছল করাইল বাবাকে বাবার সম্মান দিয়া ঘরে তুইলা নিল এই জপি আল্লাহ তোমারি নাম আমি মালিক আল্লাহ তুমি গোলাম আমি মালিক আল্লাহ তুমি গোলাম দিলে দিলে জপি মাওলা তোমারি নাম
তোমারই নাম দিলে দিলে জপি মাওলা তোমারই নাম তুমি মালিক আল্লাহ আমি গোলাম তুমি মালিক আল্লাহ আমি গোলাম দুনিয়ার মাজার তোমার প্রিয় রাসূল আল্লাহ নূরে মোহাম্মদ মদিনার বুলবুলি আমার মদিনার হযরত হাজার দরুদ সালাম পৌঁছাই সোনার মদিনায় উম্মতের লাগিয়া কান্দেন নবী মুস্তাফায় হাজার দরুদ সালাম পৌঁছাই সোনার মদিনায় উম্মতের লাগিয়া কান্দেন নবী মুস্তাফায় পাপ পাঞ্জাতন স্মরণ করিয়া সরে দাঁড়াইয়া যাদের উসিলায় আল্লাহ বানাইলো দুনিয়া
মাওলায় আলী মা ফাতেমা ইমাম দুটি ভাই পাকপান যতন ভক্তি করি আসরে দাঁড়াই নবীর চারিয়ারের প্রতি আমার ভক্তি গেলাম দিয়া এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরগণ ভক্তি যাই রাখিয়া চার তরিকার চার পীরের প্রেম ভক্তি রয় আল্লাহর ভবের অলি যত ভক্তি রয় নিশ্চয় পাগল কুলের শিরোমণি হযরত ওয়াইশ আল করুনি ওই চরণে ভক্তি আমার রহিল এখনি তিনশত ষাট জন আউলিয়া ভক্তিও জানাই এই বিশ্বের পাগল যত ভক্তি রেখে যায় বাগদাদ হইতে বাংলাদেশ অলি যতজন বিশ্বের অলির প্রতি আমার ভক্তি নিবেদন চিস্তিয়া তরিকায় আমার মঈনুদ্দিন চিস্তিয়া খাজা বাবার পাক দরবারে ভক্তি দেই পৌঁছাইয়া যেই দরবারে দাঁড়াইয়াছি গুণাগার হইয়া আমার আমির হোসেন সাই উল্টা ফকির দোয়া গেলাম চাইয়া অলি তোমার নেক নজর আমার উপর যদি হয় গাইব কিছু ভাবের গুণগান দয়া করে চেষ্টা তো নিশ্চয় আজকের গান কমিটির সভাপতি প্রধান অতিথি সালাম গেলাম দিয়া মাননীয় এমপি মহোদয়ের কাছে আমার সালাম দেই পৌঁছাইয়া যেইখানে থাকেন না কেন আল্লাহ যেন ভালো রাখেন তাই জনগণের সেবায় যেন মনোনিবেশ হয় এলাকার ইউনিয়ন প্রধান যিনি আমার মাননীয় চেয়ারম্যান ভাই আসরেতে আছেন বসিয়া আমার থেকে আমাদের পক্ষ থেকে প্রেম সালাম আপনাই গেলাম দিয়া আপনার ইউনিয়নের সদস্য যারা আমি সালামও জানাই ময়মুরব্বী আছেন যত সালাম দিয়া যাই এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আমার সালাম করিবেন গ্রহণ ময়মুরব্বী যুবক ভাই মা বোনেরা সালাম দিয়ে এই দরবারের খাদেম যে জন ভক্তিও জানাই উল্টা সারো আওলাদ যারা সালাম দিয়া যাই যার সাথে গাহিব গান আমায় সালাম গেলেন দিয়া আমিও তাহার প্রতি সালাম দেই পৌঁছাইয়া উনি অতি বড় মনের মানুষ আমার প্রশংসা করলেন ভাই আপনিও ভালো গায়ক আপনিও বড় গায়ক আপনিও জ্ঞানী মানুষ আমি সভাতে জানাই দুইজনে মিলিয়া গাইব ভাবেরই কীর্তন দয়া করে দোয়া করবেন জ্ঞানী মহাজন ভুলের শেষ নাই আমার আমায় দিবেন মাফ করিয়া আমার পরিচিত ভাই বন্ধু আছেন যারা সালাম নিবেন বইয়া এই পর্যন্ত বন্ধনা গান বারণ রেখে যাই সংক্ষিপ্ত ঠিকানাটা আমি বলে যাই জন্মস্থান ঠিকানা ধরি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাড়ি আমার কসবা ধরি থানা আমার অস্থায়ী বাড়ি বিদ্যানগর সরকারের ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাড়ি কসবা ধরি থানা গ্রামের নাম বিদ্যানগর সরকারের ঘোষণা বাবা মা আদর করে জহির পাগলা কয় এই নামটাই আপনাদেরকে দিলাম পরিচয় আমি অতি মূর্খ মতি বিদ্যা ভক্তি নাই আপনাদের প্রতি আমি দোয়া চেয়ে যাই আমার একজন বাবা জানাচ্ছেন আসরে চলিয়া আপনার চরণে আমি ভক্তি দেই পৌঁছাইয়া প্রাণ প্রিয় বন্ধু যেজন সাইফুল ভাই আমার সালাম করিবেন গ্রহণ আমার রইস উদ্দিন প্রধান যিনি সালাম দেই এখন এই পর্যন্ত বন্ধনা গান বারণ রেখে যাই দয়া কর দয়াল আল্লাহ দয়ার ভিক্ষা চাই দিলে